হাই আপুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। বিয়া ফেস্টালের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। আজকে বিয়া ফেস্টালের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক সুন্দর একটি কালেকশন নিয়ে আসছি। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তোমরা দেখতেই পাচ্ছো পুরো কালেকশনটি খুবই সুন্দর এবং কালারটা তো অসম, খুবই সুন্দর। দেখতেই পাচ্ছ খুবই সুন্দর একটি কালার, পার্পেল কালার। আঁচলটা একটু ডিফারেন্ট হবে আর ভিতরে খুবই সুন্দর করে ডিজাইন করা আছে। নিচে পার্টটাও খুবই সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ পুরো শাড়িটা। এটা হচ্ছে ইন্ডিয়ান কাতন শাড়ি, আর সাথে ব্লাউজ পিসও আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর কি বলবো, এত সুন্দর একটি শাড়ি দেখাচ্ছি তোমাদেরকে, ভালো লাগার তো কথাই। তো এবার তোমাদের একটু কাছ থেকে দেখাই, এটা হচ্ছে পুরো শাড়িটা। এটা হচ্ছে আঁচলের জায়গাটা, বুকের কাছ দিয়ে যে টেনে নেওয়া হয় সেই জায়গাটা। দেখো কত সুন্দর একটি ডিজাইন, ওয়াও! গোল্ডেন কালার সুতো দিয়ে খুবই সুন্দর করে ডিজাইন করা আছে, পার্পেল কালারের উপরে। দেখো খুবই সুন্দর। আর শাড়িটার চ্যাপটা একটা পাড়ের মতো দেওয়া আছে, খুবই সুন্দর। দেখো এটা হচ্ছে পার্টটা, আর উপরের পার্টটা আর নিচের পার্টটা একই রকমের হবে এবং একই কালারের হবে। এটা হচ্ছে নিচের দিকে জিন পার্টটা, খুবই সুন্দর। দেখো কত সুন্দর একটি ডিজাইন, ওয়াও, খুবই সুন্দর। আর এটা হচ্ছে কুচির দিকটা, যেটাকে আমরা কুচি বলি পায়ের কাছে, তার ঠিক উপরের জায়গাটা। পুরো শাড়িটাই ঠিক এইভাবে জারি সুতো দিয়ে ডিজাইন করা আছে, ফুল ফুল। দেখো কত সুন্দর, তোমাদের একটু কাছ থেকে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। এটা হচ্ছে কুচির জায়গাটা। এই শাড়িটা যখন একটা মানুষ পরবে এবং যখন হাঁটাচলা করবে, শাড়িটা যখন নড়াচড়া করবে, তখন এত এত সুন্দর লাগবে যা বলার বাহিরে। এটা হচ্ছে পুরো কুচির জায়গাটা। নিচে খুবই সুন্দর একটা চ্যাপটা করে পাড় দেওয়া আছে, খুবই সুন্দর লাগছে, কি বলবো, তোমরা তো দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে পুরো শাড়িটার নিচের দিকটা, কুচির জায়গাটা। এবার তোমাদের একটু আঁচলটা দেখাই। আঁচলটা তো আরও অনেক অনেক সুন্দর, আঁচলটা একটু নিচের দিকে ডিফারেন্ট আছে। আঁচলটাও উপরের পার্টটা খুবই সুন্দর এবং একই কালার একই ডিজাইন। এটা হচ্ছে উপরের পার্টটা, আর এটা হচ্ছে আঁচলের ভিতরের জায়গাটা। দেখো কত সুন্দর, এখানে জারির সুতো দিয়ে ডিজাইন করা আছে এবং কাজ করা আছে। দেখো খুবই সুন্দর, ওয়াও, এত সুন্দর একটি শাড়ি। পছন্দ হবে না কেন, পছন্দ হওয়ার মতো। আমার কাছে এত এত ভালো লেগেছে যা বলার বাহিরে। আর একটু আঁচলের দিকটা আর একটু নিচে দিয়ে খুবই সুন্দর করে একটা প্যানেল করা আছে। দেখো কত সুন্দর একটি প্যানেল করা আছে। এটা হচ্ছে পুরো আঁচলটা, এটা হচ্ছে পুরো আঁচলটা। এবার তোমাদের একটু ব্লাউজটা দেখাই। ব্লাউজটা শাড়ির সাথে ম্যাচিং করা, পার্পেল কালার, সিল্ক টাইপের, তবে হাতের যে স্লিপসের যে জায়গাটা থাকবে সেই জায়গাটা ঠিক এরকমের একটা চ্যাপটা করে পাড় দেওয়া থাকবে। এটা হচ্ছে ব্লাউজটা, দেখো কত সুন্দর একটি ব্লাউজ, পার্পেল কালার ম্যাচিং করা শাড়ির সাথে এবং খুবই সুন্দর। ঠিক এই জায়গাটায়
চ্যাপটা করে পাড়টা দেওয়া থাকবে। তোমরা যে যার মতো বানিয়ে নিতে পারো, কাপড় অনেক আছে আপুরা। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। অবশ্য ভালো লাগারই কথা, এত সুন্দর একটি শাড়ি মন ছুঁয়ে যাচ্ছে। কালারটা এত বিউটিফুল যা বলার বাহিরে, এত সুন্দর একটি কালার। এটা পরে অনুষ্ঠানে কিংবা বাহিরেও ঘুরতে যাওয়া যায়। খুবই সুন্দর একটি কালার এবং খুবই ভালো লাগে দেখতে, যা বলার বাহিরে। তোমরা তো দেখতেই পাচ্ছ, আর তোমাদেরকে কি বলবো। যদি তোমাদের কারো ভালো লেগে থাকে তাহলে আমাদের স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারো, আমরা 2-3 দিনের ভিতরে ডেলিভারি দিয়ে দেবো। এবং হ্যাঁ, খুবই রিজনেবল প্রাইসের ভিতর দেওয়ার চেষ্টা করব। আরও সুন্দর সুন্দর কালেকশন দেখার জন্য আমাদের বিঅফ স্টাইলের পেজে ভিজিট করতে পারো, অথবা হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখতে পারো। পরবর্তী লাইভ বা ভিডিও আসা অবধি তোমরা সকলেই ভালো থেকো, আপুরা সুস্থ থেকো। যেহেতু করোনা, নিজেকে সেফ রেখো এবং বাসার সবাইকেও সেফে রাখো। তো ভালো থেকো আপুরা, আল্লাহ হাফেজ।